আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি হাজির হয়েছি নারী পুরুষ যারাই এই ভিডিওটি দেখছেন সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের প্রত্যেকের এই আমলটি সম্পর্কে জানা দরকার দর্শক অনেক নারী পুরুষ বিশেষ করে বিবাহিত স্বামী বা স্ত্রী যে সমস্যার মধ্যে ভোকেন বিবাহিত স্বামী স্ত্রীরা যে স্ত্রী তিনি তার স্বামীর ভালোবাসা পান না স্বামীর মহাব্বত পান না স্বামী তার সাথে খারাপ ব্যবহার করে শক্ত বিহেভ করে এমন অনেকে হয়তো সমস্যার মধ্যে থাকেন যে ব্যবহার আচার খারাপ করে বা তার সাথে একজন স্ত্রী তিনি যদি এই আমলটি করেন তাহলে ইনশা আল্লাহ তার স্বামী তার প্রতি নরম হবেন তার প্রতি দয়া করবেন স্ত্রীকে অনেক ভালোবাসবেন আবার চাইলে একজন স্বামীও তার স্ত্রীর ক্ষেত্রে আমলটা করতে পারেন তাহলে স্ত্রী স্ত্রী তাকে অনেক ভালোবাসবে আলহামদুলিল্লাহ স্ত্রী তাকে অনেক ভালোবাসবে স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করবে না অসৎ ব্যবহার করবে না মনটা নরম হয়ে যাবে তো এই আমলটা যদি একজন স্বামীও করতে পারেন স্ত্রীকে উদ্দেশ্য করে দর্শক খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল ইনশাআল্লাহ একশো পার্সেন্ট ফল লাভ করতে পারবে যদি আল্লাহ তালার প্রতি ভরসা রেখে আস্থা রেখে আমলটি করতে পারেন দর্শক সেই সাথে সাথে যদি কেউ কাউকে পাওয়ার উদ্দেশ্যে বা যদি কাউকে বস করার জন্য বাধ্য করার জন্য যদি আমলটি করতে চান তাও করতে পারেন যার উদ্দেশ্যে তিনি এই আমলটা করবেন সে তার বসে আসবে তার ভালোবাসা পাবে যদি কেউ কারো ভালোবাসা পেতে চায় জীবন সঙ্গী করে পেতে চায় তার জন্য আমলটা করতে পারেন যেভাবে করতে বলবো এই ক্ষেত্র রেজাল্ট পাবেন তাকে জীবন সঙ্গী করে পাবেন একজন ভালোবাসার মানুষ ইনশাল্লাহ তো দর্শক যে আমলটা তুলে ধরবো এটা আল্লাহ পাকের নামের একটি আমল তো স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা একটা পবিত্র ভালোবাসা আল্লাহ তালা এই ভালোবাসা স্বামী ও স্ত্রীর মাঝে সৃষ্টি করে দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন যে স্বামী ও স্ত্রীর মাঝে মহান আল্লাহ তালা তিনি ভালোবাসা এবং দয়া ওয় রহনা অর্থাৎ দয়া এগুলো সৃষ্টি করে দিয়েছে স্বামী ও স্ত্রীর মাঝে তো স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এটা একটা পবিত্র ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কোনো কোনো নেই নেই এই এই ভালোবাসার মধ্যে হারাম কিছুই ভালোবাসা পবিত্র যত বেশি ভালোবাসা হবে তত বেশি আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা খুশি হবেন রহমত বর্ষণ করবেন স্বামী ও স্ত্রীর উপরে তো সেই জন্য দর্শক এই ভালোবাসা যদি আপনারা ভালোভাবে পেতে চান তাহলে আল্লাহ তালাকে ডেকে ডেকে এই আমল আপনারা করতে পারেন আল্লাহ তালা হলো রহমান অর্থাৎ দয়াময় অতি দয়াময় আল্লাহ তালা তার বান্দাদেরকে যে পরিমাণ দয়া করেন মায়া করেন পৃথিবীর অন্য কেউ এই পরিমাণ দয়া করতে পারেন না মা বাবার চাইতেও আল্লাহ তালা বান্দাদেরকে বেশি ভালোবেসে থাকেন মায়া মোহাব্বত করে থাকেন তো সেই জন্য আল্লাহ তাল্লার কাছে আমাকে চাইতে হবে আমার মনে বিষয় আসে তার সাথে শেয়ার করতে হবে তো দর্শক আপনারা আমলটা যেভাবে করবেন একজন স্ত্রী তিনি যদি তার স্বামীর ভালোবাসা পেতে চান স্বামী তার কথা শুনুক তার কথা মানুক বা তাকে ভালোবাসুক তাহলে তিনি এইভাবে আমলটা করবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমলটি করার জন্য স্ত্রী যদি আমলটা করতে চান পাঁচ ওয়াক্ত নামাজ এটা পড়তে হবে স্বামী যদি আমলটা করতে চান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কিংবা কেউ যদি কারো ভালোবাসা অন্য কারো বন্ধু বা দেখা গেছে তার কোন মনের মানুষের ভালোবাসা যদি পেতে বৈধ পন্থায় তাহলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তো পাঁচ অক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পাকের একটি নাম ইয়া রহ মানু ইয়া রহ মানু এই নামটি বার পাঠ করবেন আপনি প্রত্যেকটা নামাজের পরে ইয়া রহ মানু ইয়া রহ রহমানু অতি দয়ালু তো এই নামটি একশতবার পাঠ করবেন একশতবার করে পাঠ করে এরপরে আপনি মোনাজাত করবেন দোহা করবেন আপনার মনে বিষয়টা আল্লাহ তাল্লাহার সাথে শেয়ার করবেন আপনার উদ্দেশ্যটা যদি পূরণ হয় এই মর্মে আল্লাহ তাল্লাহার কাছে বলবেন দোহা করবেন তো পাঁচ অক্ত নামাজের পরে এভাবে দোহা করে যাবেন দর্শক এইভাবে আমলটা আপনার করে যাবেন যতদিন না আপনাদের উদ্দেশ্য পূরণ না হয় তো এইভাবে আমলটা করে যাবেন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন অল্প কয়েকদিনের মধ্যেই আল্লাহ তালা আপনাকে রেজাল দান করবেন ইশা আল্লাহ যারা পারেন আমলটি করবেন আল্লাহ সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়া তহফি দান করা এই ছিল আলোচনা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও বেড়ে সকলে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ